আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ট্রি ডায়লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকাটা চাই প্রিয় দর্শক আজকের এই স্টেট ডায়লগে আমরা এমন এক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি প্রিয় দর্শক যে অতিথিকে বাংলাদেশের ষোলো কোটি মানুষ চেনেন এবং জানেন অতিথিকে আমরা আমন্ত্রণ জানানোর পর তিনি আমাদের আমন্ত্রণ রক্ষা করেছেন এবং তিনি আমাদের স্টুডিওতে এসে স্টুডিওতে এসেছেন আমি কথা না বাড়িয়ে প্রিয় দর্শক আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকে সম্মানিত অতিথি ঢাকা এক আসনের সাবেক সাংসদ সদস্য সাবেক তত্ত্বমন্ত্রী সাবেক যোগাযোগ মন্ত্রী বারিস্টার নজমুল হুদা স্যার কেমন আছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকে যারা এই প্রোগ্রাম দেখছেন সারা ইউরোপে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিতে চান স্ক্রিনে নম্বরটি চলে আসবে কিছুক্ষণের মধ্যে এবং জিরো টু জিরো থ্রি ফোর সিক্স এইট ফোর ডাবল ওয়ান নাইন এই নম্বরে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত আপনারা রাখতে পারেন আমাদের অতিথি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমরা আজকে কথা বলব বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের রাজনীতি কেমন হবে কি হওয়া চাই স্যার কি স্বপ্ন দেখছেন আপনারা কি স্বপ্ন দেখছেন সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো স্যার আমার এই স্টুডিওতে যারাই আসেন বাংলাদেশ থেকে তাদের কাছে যে প্রশ্নটি আমি প্রথমে করি সেটি হচ্ছে কেমন আছে বাংলাদেশ আপনার কাছে সমান প্রশ্ন বাংলাদেশ ইনশাল্লাহ সবসময় ভালো থাকবে সবসময় ভালো থাকবে সবসময় ভালো থাকবে এর মধ্যে আল্লাহ তালার রহমত আছে ষোলো কোটি মানুষের উপর আল্লাহ তালার বিশেষ রহমত আছে এই দেশ সমস্ত সমস্যার মধ্যে দিয়েও ঠিকই চলতে থাকে এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণকে সে যত দুর্যোগ হোক যত অব্যবস্থা হোক সব কিছুর শিকার হয়েও তারা ঠিকই মতো তাদের জীবন নির্বাহ করবে এবং করছে বাংলাদেশ চিরজীবী এটার এটার আর কোনো ক্ষয় নাই বাংলাদেশ টিকে থাকবে টিকে থাকবে আপনি আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আপনার আপনি বাংলাদেশের তথ্যমন্ত্রী ছিলেন যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং আপনি ঢাকায় এক আসনের সাংসদ ছিলেন এ মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতি সেটাকে আপনি কিভাবে দেখছেন দেখেন বাংলাদেশের রাজনীতি এখন আবর্তিত একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটা হচ্ছে আগামী নির্বাচনটা কিভাবে অনুষ্ঠিত হবে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে কোন পদ্ধতির সরকার প্রয়োজন হবে এবং এটা নিয়ে যে বিতর্ক সে বিতর্ককে কেন্দ্র করেই কিন্তু এখন বাংলাদেশের সম্পূর্ণ রাজনীতি আবর্তিত এবং এটা অনেকেরই আশঙ্কা যে এমন একটা পর্যায়ে হয়তো বাংলাদেশকে নিয়ে যাবে যেখানে বাংলাদেশের নিরাপত্তা পর্যন্ত বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে জনগণের জানমাল তো আছেই সেই সাথে আগামীতে যদি এই বিতর্ক সহিংস রূপ নেয় যেটার আলামত কিন্তু দেখা যাচ্ছে সবসময় দেখা যাচ্ছে এবং সংলাপ যেটা সবচেয়ে বেশি মানুষ আশা করে শুধু মানুষ কেন আমার মনে হয় সারা বিশ্বের সবাই আশা করে যে যে কোনো সমস্যার সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই হতে পারে সেই আলোচনাটা কিন্তু আমাদের দেশে দুরূহ এটা পাল্টা অবস্থানের কারণে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানের কারণে আজকে আমাদের রাজনীতিতে এমন একটা অনিশ্চয়তার চিহ্ন দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা শেষ পর্যন্ত দেশকে একটা দুর্যোগের দিকে নিয়ে যেতে পারে আপনারা এর আগেও সংলাপ করেছেন আপনি তখন সরকারের ছিলেন বিএনপি গত যেটি তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটি ঘটেছে সেখানে আপনারা সংলাপ করেছেন আওয়ামী লীগের জলিল সাহেব এবং বিএনপির মহাসচিব ছিলেন আব্দুল মান্নান ভুইয়া সাহেব তখনকার সংলাপ ফলপ্রসূ হয়নি এখন সরকারের রয়েছে পনেরো মাস তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আওয়ামী লীগ অনর তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন করবে না তারা চাচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে এবং বিএনপি সেটা মানছে না আপনি যেটি বলছেন যে সেটি হচ্ছে যে যদি না মানে তাহলে সাংঘর্ষিক রূপ ধারণ করতে পারে এবং বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাহলে কি আমরা যারা সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমরা কি মনে করবো যে আপনারা যারা রাজনীতি করেন আপনারা বারবারই দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দেন না দেখেন এর মধ্যে তো অনেক প্রশ্নই থাকতে পারে রাজনীতিবিদদেরকে দোষারোপ করাটা তো আজকাল একটা নতুন ফ্যাশন হয়ে গেছে যে যা কিছু হয় রাজনীতিবিদদের দোষী হয় তবে আমরা যে একেবারেই দোষমুক্ত তাও তো না আমরা তো অবশ্যই দোষী এই হিসাবে যে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতির উদ্ভব তো আমাদের কারণেই ঘটেছে আপনি হয়তো কতটুকু জানেন আমি জানি না আমাদের ইদানিংকালে আমি বিএনপির সাথে আমার সম্পর্ক ছিন্ন করেছি এবং সেখানে আমার সবচেয়ে বড় দাবি ছিল এটা যে দুই নেত্রীকে একসাথে বসতে হবে আমি প্রায় দেড় বছর আগে থেকে এই কথা বলে আসছি এবং শুধু তাই না আমি ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমার বিভিন্ন রকমের ব্যানারের মাধ্যমে আমি কথা বলেছি যে আজকে দেশের সমৃদ্ধি সংহতি উন্নতির একটি পথ দুই নেত্রীর ঐক্যমত এবং সেখানে কতগুলো এজেন্ডা দিয়ে যেমন দলীয়করণ ছাত্র রাজনীতি হরতাল ভাঙচুর ইত্যাদি বিভিন্ন রকমের জাতীয় গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় সেখানে উদ্ধৃতি দিয়ে আমি বলেছিলাম যে এই দুই নেত্রীকে একসাথে বসতে হবে এবং বসাতে হবে যদি তারা না বসে তাহলে বসাতে হবে তো এই স্লোগান নিয়ে তো আমি নেমেছিলাম এবং সেখানে যথেষ্ট চেষ্টা করেছি যে কোন রকমের আলোচনাতে তাদেরকে আনার কোনো রকমের সম্ভাবনা থাকে কিনা আমরা আনবো এমন কোনো কথা না কথাটা হচ্ছে যে জনমত এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা শেষ পর্যন্ত আলোচনায় বসে দেশের এই সংকট সমাধানে সদিচ্ছা প্রকাশ করে কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি শেষ পর্যন্ত আমি আমার নিজের যে পজিশন আপনি তো হয়তো জানেন যে বিএনপির জন্মলগ্ন থেকেই আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি জেউর রহমান সাহেবের হাত ধরে রাজনীতি এসেছি এবং তার সে রাজনীতিকেই সমুন্নত রেখে আমার শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত বিএনপিতে থেকে আমার যা দেশ সেবার যে প্রশ্ন সেটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে করে এসেছি এবং আমি একটা শেষ মুহুর্তের একটা সুযোগও গ্রহণ করার চেষ্টা করলাম যে যেহেতু আমি দলের এককালে স্থায়ী কমিটির সদস্য ছিলাম আমি সংসদ সদস্য ছিলাম মন্ত্রী ছিলাম বিভিন্ন কমিটিতে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করেছি আমি আমার নেত্রী অত্যন্ত কাছের অবস্থানে ছিলাম বেগম খালেদা জিয়ার সব কিছুকে মাথায় রেখে আমি আমি কিন্তু একটা আহ্বান জানানোর কথা বলেছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানান যে আপনি তাকে আলোচনা বসার জন্য আপনি আহ্বান জানান এবং আহ্বানটা অবশ্যই প্রধানমন্ত্রী জানানো উচিত ছিল এই কথাটা আমি বললাম কিন্তু ওই দশই জুন এবং এগারোই জুনকে সামনে রেখে অর্থাৎ দশই জুন পর্যন্ত বিএনপি একটা আলটিমেটাম ছিল যে এই দশ জনের মধ্যে যদি তুমি তত্ত্বাবধায়ক সরকার না দাও তাহলে এগারোই জুন থেকে আমরা আমাদের ভয়াবহ সেই কঠোর আন্দোলনের দিকে আমরা চলে যাব তা আমি তো আমাদের কিছুটা সহিংসতার ইঙ্গিত আমি ই করেছিলাম পেয়েছিলাম যে কারণে এবং সেটা হচ্ছিল ঘাটেও সেটা হচ্ছিল যে কারণে আমি ভাবলাম যেন এগারোই জুনের আগে অন্তত একটা আলোচনায় বসার আহ্বান আমার নেত্রী বেগম খালেদা জিয়ার দিক থেকে যাতে মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয় এবং সেটাকে আরও শক্ত করার জন্যে আমি কিন্তু আমার নিজের পজিশনটাকে জিম্মি করেছি আমি বলেছি পাঁচই জনের মধ্যে আপনি এই আহ্বান যদি না জানান তাহলে ছয় জুন আমি পদত্যাগ করব তা আমার ধারণা ছিল যে অন্তত আমার নেত্রী তৎকালীন নেত্রী অন্তত এটা তার মাথায় থাকবে যেন একজন নিবেদিত কর্মী বা নেতা যাই বলেন যে প্রাক্তন মন্ত্রীও ছিল সংসদ সদস্য ছিল তারই কাছের লোক সে কমিটির সদস্য ছিল সে তার নিজের পদত্যাগের ঘোষণা দিচ্ছে একটা বিষয়কে সামনে রেখে এটা আমি মনে করেছিলাম যে উনি হয়তো এদিকে একটুখানি ঝুঁকবেন বা আলোচনার দিকে একটা যে কোনো একটা অনুরোধ তিনি করবেন এবং আমার সহজ যে পর্যালোচনা ছিল সেটা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে যদি উনি আলোচনার আহ্বানটা জানাতেন রাজনৈতিকভাবে কিন্তু তিনি অনেক উপরে চলে যেতেন আর মাননীয় প্রধানমন্ত্রী যদি তার সেই আলোচনাতে সম্মত না হয়ে সেটাকে যদি তিনি নাকচ করে দিতেন তাহলে কিন্তু উনি অনেক নিচে নেমে যেতেন আমার মাইন্ডে কিন্তু এই রাজনীতিটাই ছিল আমার দলকে কিছুটা উপর দিকে নেওয়ার জন্য এই রাজনীতিটা প্রয়োজন ছিল যাই হোক সেই অনুরোধ তিনি রাখেন নাই আমি পদত্যাগ করেছি পদত্যাগ করার পরে আমার নিজেরই একটা কমিটমেন্ট রয়েছে রাজনীতিতে কারণ আমি জিয়াউর রহমান সাহেবের আমার প্রয়াত নেতা জিয়াউর রহমান সাহেবের হাত ধরেই রাজনীতিতে এসেছি যখন একটা বিরাট বড় রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল এবং সেই সময় উনি একটা নতুন ধারার প্রবর্তন করেছিলেন জাতীয় ঐক্যের মাধ্যমে তিনি গণতন্ত্রকে সুসংহত করে তিনি যদিও নিজেই সামরিক বাহিনীর সদস্য ছিলেন সেই সামরিক সশস্ত্র বাহিনীর লেবাস নিয়ে কিন্তু ওনার রাজনীতি শুরু করেছিলেন তিনি কিন্তু তার